চাঁদ পৃথিবীর অংশই ছিল আমরা সবাই জানি চাঁদ পৃথিবীর উপগ্রহ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লাখ চুরাশি হাজার চারশো তিন কিলোমিটার এই যাবৎকালে প্রচলিত মত ছিল পৃথিবীতে সজরে ছুটে আসা বড় কোনো বস্তুর উপাদান হতে চাঁদের উৎপত্তি কিন্তু যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি এই ব্যাপারে ভিন্ন পোষণ করেছেন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্সে তাদের এই ভিন্ন মত প্রকাশিত হয় তাদের মতানুযায়ী চাঁদ একসময় পৃথিবীর অংশ ছিল আলাদা কোনো কিছু ছিল না মহাজগতের বড় কোনো গ্রহ বা বস্তুর সাথে সংঘর্ষের ফলে চাঁদ পৃথিবী থেকে আলাদা হয়ে যায় এখানে উল্লেখযোগ্য যে পৃথিবী ও চাঁদের গঠনগত উপাদান ও রাসায়নিক বিষয়বস্তুর মধ্যে অনেক সাদৃশ্য আছে হার্ভার্ডের বিজ্ঞানীদের মতে চাঁদ সৃষ্টি হওয়ার পূর্বে পৃথিবী অনেক দ্রুত গতিতে আবর্তিত হতো তখন দিন ছিল মাত্র দুই দ্রুত গতিতে আবর্তনের ফলে মহাজগতের ভারী কোনো বস্তুর সাথে পৃথিবীর মহাসংঘর্ষ হয় সে মহাসংঘর্ষ থেকে চাঁদের উৎপত্তি